হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি ভিডিও এনেছি। তো তার সঙ্গে এই যে চালতা, আমি আজকে তোমাদের চালতার অম্বল বা চালতার চাটনি করে দেখাবো, আর কিভাবে চালতা কাটতে হয় খুব সহজে সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো কিভাবে আমি কাটছি। এখানে আমি চালতা নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি। তো দেখো, চালতাটাকে প্রথমে মাঝখান থেকে দু আধখানা করে নেবো, তাতে যে চালতার যে লেয়ারগুলো আছে সেগুলো ছাড়াতে সুবিধা হবে। তো প্রথমে খুব সাবধানে কাটতে হবে। আমি প্রথমে দু আধখানা করে নিচ্ছি। তো দেখো, আমি চালতাটাকে দু আধখানা করে নিয়েছি, আর এই যে ভেতরে একটা জেলির মতন অংশ থাকে, এইটা মানে ফেলে দিতে হয়, এটা খাওয়া যায় না। তো এটা বের করে নিতে হবে। তো এটা তো এইভাবে বের করা যাবে না, সেজন্য চালতাটাকে আমাকে আবার একবার মাঝখান থেকে ফালা করতে হবে, মানে চার ভাগা করে নিচ্ছি। একটা অংশকে করে নিলাম, আর একটা অংশকেও আবার ফালা করে নেব, আর খুব আস্তে আস্তে করতে হবে, কারণ একটু রিস্ক আছে, কেননা চালতা খুব হড়হড়ে হয়, সেজন্য মানে হাত কেটে যাওয়ার চান্স থাকে। এ দেখো, আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি, আর এই মাঝখানে যে জেলির মতন অংশ সেটা বাদ দিয়ে নিচ্ছি। এটা দেখো কাটা যাচ্ছে না, কাটা না গেলে এইভাবে ধরে এরমভাবে বটির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। এ দেখো, এটা এটা ফেলে দেওয়া হয়। তো এটা রেখে দিলাম। এইবার এইভাবেই বাকি যেই জায়গাগুলোতে জেলির মতন অংশটা আছে সেগুলো সব পরিষ্কার করে নেবো আগে, তারপর চালতাটাকে কাটবো। তোমরা চাইলে এখানে মানে একটা কাপড় ইউজ করতে পারো, কেননা চালতা যেহেতু হড়হড়ে হয়, খুব হড়হড়ে হয়ে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চাইলে চালতাটাকে মুছে মুছে কাটার মানে কাটার চেষ্টা করতে পারো। এই দেখো, আরেকটা পাটেও আছে জেলির মতন অংশটা, আমি ছাড়িয়ে নিচ্ছি। চালতা কাটতে একটু সময় লাগে, কিন্তু চালতার অম্বল বলো, চালতার চাটনি বলো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর স্পেশালি যদি নারকোল দিয়ে করা হয়, নারকোল কুড়ানো দিয়ে, তো খুবই দুর্দান্ত টেস্ট হয়। আর সামনেই তো রান্না পুজো, রান্না পুজোর একটা অংশ চালতার চাটনি বা চালতার অম্বল। তো তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না পুজো হয় সেটা আমাদের সেটা আমার সাথে শেয়ার করো। আমাদের বাড়িতে তো হয়, আমাদের বাড়িতে রান্না পুজো হয়, রান্না পুজোর জোগাড় সব সবাই মিলে করা হয়। তো যাকে, তো চলো আবার চালতা কাটায় ফিরে আসি। এই দেখো, এই অংশগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যে নোংরা জিনিসগুলো লেগে থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। আমার সমস্ত জেলির মতন অংশগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এই যে চালতার পেছনে এই যে খোলার মতন খোলাটা থাকে, এটাকে আমাকে ছাড়িয়ে নিতে হবে। তো এটা ছাড়ানো কিন্তু খুব সাবধানে ছাড়াতে হবে, দেখছো হড়হড় করছে। তোমরা চাইলে মুছে মুছে ইউজ করতে পারো, তাতে করে হড়হড়ে ভাবটা একটু কমতে পারে, কিন্তু আমি এইভাবেই করছি। এই দেখো, যেরকমভাবে বাকি সবজির খোলা ছাড়ানো হয় সেই রকমই নর্মাল ওয়েতে ছাড়াতে হবে। শুধুমাত্র হড়হড় করে বলে, একটুখানি স্লিপ করে বলে হাত কেটে যাওয়ার ভয় থাকে, আর এমন কিছু বড় ব্যাপার নয়। ভালো করে ধরে সেই সবুজ অংশটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো, খুব আস্তে আস্তে করছি, কেননা হাত যাতে না কেটে যায় সেই দিকেও দেখতে হবে। তো আমার এই পাটটা একেবারেই ছাড়ানো হয়ে গেছে। এইভাবে যে কটা টুকরো আমি করেছি সেগুলোর প্রথমে খোলাটা ছাড়িয়ে নেব, তারপরে এই দেখো
এই যে সামনের যে অংশটা, এই অংশটাকেও একটুখানি ছাড়াতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ছাড়াবে। এই যে বটির মাথার গানে একটুখানি প্রেস করবে, এরমভাবে একটা আঁশ মতন, ছাল মতন উঠে আসবে। তো এইভাবে সবকটা ছাড়িয়ে নিতে হবে। এগুলো ছাড়িয়ে নিতেই হবে, কেননা নাহলে খেতে ভালো লাগবে না, আর একটু তিতা তিতা লাগবে। তো এগুলোকে এইভাবে বটির গায়ে একটুখানি এরমভাবে প্রেস দিয়ে নিয়ে এরমভাবে টানলে আস্তে আস্তে আঁশটা উঠে আসে। চালটা কাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই যা, বাকি খেতে খুব ভালো। তো এইভাবে আমি বাকি সবগুলো আগে ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমরা দেখতে থাকো, চলো। তো এখানে আমি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার ঝালতাটাকে শিল নোড়ায় আমি ভালো করে একটু ছেঁচে নেব। চালটা যখনই রান্না করবে, চালটার চাটনি বা অম্বল, এরমভাবে শিল নোড়াতে ছেঁচে নিতে হয়। একেবারে পিষে নেওয়ার কোনো ব্যাপার নেই, এইভাবে আস্তে আস্তে একটু ছেঁচে নিতে হবে। আর এই যে ছেঁচে নেওয়ার সময় যে চালটার রসটা বেরায়, সেটা কিন্তু মানে জামা কাপড়ে লাগলে কষ্টটা উঠতে চায় না, তো সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এই দেখো, আমি এইভাবে ছেঁচে নিচ্ছি, এরকম পুরোপুরি ছাঁচার দরকার নেই, অল্প অল্প এরকম ছাঁচলেই হবে। দেখো, আমি আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি সবকটা চালটাকে ছেঁচে রেডি করে নিই, তারপর দেখাচ্ছি কিভাবে আমি চাটনিটা বানাচ্ছি। তো দেখো, আমার এখানে সবকটা চালটা ছাঁচা হয়ে গেছে, আর অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ছেঁচে, তাই জন্য ওরকম একটা কালার এসে গেছে। আর এ দেখো, আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর গোটা সর্ষে, কালো সর্ষে। তো ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেব 30 সেকেন্ড মতন, তারপর যে আমি চালটাটা ছেঁচে রেখেছিলাম সেই চালটাটা দিয়ে দেব। চালটাটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, কষিয়ে বলতে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এই সময় আমি একটুখানি সামান্য 1 ইঞ্চ মতন হলুদ দিয়ে নেব, আর একদম সামান্য একটু নুন দিয়ে নেব। দেখবে তোমরা চাটনিতে বা পায়েসে এরকম মিষ্টির যে প্রিপারেশনগুলো হয়, সেগুলোতে মিষ্টির সাথে একদম 1 ইঞ্চ মতন যদি নুন ইউজ করো, তো মিষ্টির স্বাদটা আরও বেশি ভালো করে ফুটে ওঠে। তো ট্রাই করে দেখতে পারো। হলুদ আর নুনটা দিয়ে আমি এখানে চালটাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একবার। চালটাটাকে আমি তেলের মধ্যে মোটামুটি 5 মিনিট মতন কষিয়ে নিয়েছি বা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি নারকেল কুড়া দিয়ে করব বলেছিলাম, তো আমি একটুখানি ওপর থেকে নারকেল কুড়া দিয়ে দিচ্ছি, সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, আমি এখানে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর দিয়ে দিলাম চিনি। আমি এখানে চিনি আর গুড় একসাথে অ্যাড করেছি, তোমরা চাইলে শুধু চিনি দিয়ে করতে পারো, আবার শুধু গুড় দিয়েও করতে পারো, কোনো টেস্টের এমন কিছু ফারাক হয় না। আর গ্রেভিটা দেখো, আমি অনেকটাই জুস রেখেছি, তো আমার জুস রাখ মানে জুস জুস দরকার ছিল, সেজন্য আমি জুস করেছি। যদি তোমরা জুস জুস না রাখতে চাও, কোনো অসুবিধা নেই, পরিমাণ মতন জল দেবে, তাতেও কিন্তু খুব ভালো লাগে। এ দেখো, আমার রেডি হয়ে গেছে চালতার চাটনি বা চালতার অম্বল। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে, আর তোমরা নতুন নতুন কী ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসার।